আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রিভিউ দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকে রিভিউটি শুরু করছি। আজকে যে গাড়িটা আমরা রিভিউ দেবো সেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের হাইয়েস্ট সুপার জিএল। মডেলটা 2012, রেজিস্ট্রেশনটা 2017। ট্যাক্স এবং ফিটনেস দুটোটা আপডেট আছে, আর আপনার স্মার্ট কার্ড সহ। গাড়ি প্লেট নাম্বার হচ্ছে কি আপনার ঢাকা মেট্রো 19 সিরিয়ালের গাড়ি। তো এটার দাম নিয়ে ভিডিও শেষের দিকে আপনার সাথে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আর আমরা পুরো গাড়িটা একবার দেখে নিই আপনাদের। ভিউয়ার্স, আমি যেটা করি আপনার প্রথমে সম্পূর্ণ একটা গাড়ির একটা রিভিউ দেই, পুরো গাড়ি একবার দেখে নেই। হ্যাঁ, ধন্যবাদ। এখন আপনারা দেখি সামনের যেগুলা হেডলাইট থেকে সাইড লাইট গ্রিল বা আপনার সামনের ফগ লাইটটা আপনারা দেখতে পারেন। আর গাড়ির নাম্বার প্লেটটা আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন নাম্বার প্লেট, সামনের গ্রিল, হেডলাইট, ওইগুলোতে কোনো আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়িটা আমরা এখন একটু ভিতরটা দেখবো, যে সাইড লাইট আর টায়ারগুলো আপনারা অবশ্যই টায়ার এটা 4 থেকে 5 মাস বা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন টায়ারগুলো। এই যে আপনার ভিতরটা একটু দেখেন, ওই ড্রাইভিং ড্রাইভিংয়ের পাশের আপনার যে দরজা সেটা। ওইটাতে আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সেটা আমি আগেই বলে রাখি। ওইটা আমার পাশের গ্রামের গাড়ি, সেই জন্য আমার একটু জানা ছিল, সেইটা আমি আপনাদের শেয়ার করছি। এই যে দেখুন সামনের আপনার ড্যাশবোর্ডটা, আপনার ওটা ব্যাক ক্যামেরা সহ মনিটর সহ সম্পূর্ণ ওকে আছে। আপনার ওইটা হইলে কি আপনার ডুয়েল এসি, এই যে দেখেন এসি ওইগুলা সাতটা দেখেন, ওইটা মনে হয় আপনার অরিজিনাল সিট। আর ওইটাতে সিট কাভার লাগানো ছিল, ওইটা বোধহয় খুলে ফেলছেন। আমি জিজ্ঞাসা করছিলাম, উনি বলছেন যে নতুন একটা সিট কাভার আপনার বানানোর জন্য অর্ডার দিয়েছেন, সিট কাভারটা আসলে উনি সিট কাভারটা লাগাই নেবেন। আপনারা দেখতে থাকেন, যদি গাড়িতে যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই আপনাদের আমি শেয়ার করবো। এটা দেখতে পারেন আপনারা, ব্রেক লাইটের পাশে একটা ঘষা বা ওইটা কি চিরের ওইটা একটা দাগ আছে। ব্রেক লাইট থেকে যা আছে সম্পূর্ণ অরিজিনালই আছে, উনি বলছেন যে উনি কোনো কিছু পাল্টান নাই। আর গাড়িটা কালার হয় নাই সেটা 100%, কোনো কালারের কোনো ইয়েই হয় নাই। আর সিলিন্ডার ওটা কত আমি জিজ্ঞাসা করি নাই, কত হবে? 130 সিলিন্ডার, ওইটা আপনার 130 লিটারের সিলিন্ডার। এই যে হার্ডবোর্ডটা দেখলেন আপনারা, আমি দেখছি যে আপনার যেমন ধরেন কেউ যদি গাড়ি কিনতে আসে, যে কিনতে আসার পরে যেইগুলো জিনিস ভালো করে দেখে, যেমন ওই আপনার সাইড বা কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হলোনি বা কোনো ক্র্যাচ আসেনি, কোনো কুলাকাটা কিছু আসেনি, সম্পূর্ণ আমি চেষ্টা করি আপনাদের সেটা শেয়ার করতে। জানি না কতটুকু পারি, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখুন পুরো সামনেটা এখান থেকে দেখা যাচ্ছে, ভিতরটা আপনারা দেখেন, ওই 7 থেকে নিয়ে আপনার ওই হার্ডবোর্ডগুলা, এই যে হার্ডবোর্ড আপনারা দেখতে পারেন, হার্ডবোর্ড আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভালো করে দেখেন হার্ডবোর্ডগুলা,
ওই যে সিট মদ দোকানের সিট ওইটা, ওই সামনের সিট, ওই একদম ড্রাইভিং সিট, ওই আমি পিছনের সিটের পিছিয়ে আছি আমি। ওই যে বাম্পার যেগুলা অরিজিনাল বাম্পার আছে, আপনারা অবশ্যই দেখলে গাড়ির কিছু জিনিস আছে ওইগুলো দেখলে বোঝা যায় যে গাড়ি খালার হয়েছে নি বা কোনো মাইট ওইরকম কিছু হয়েছে নি, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসে নি। এই যে বারের ফেনে বারের ইয়েটা দেখেন আপনারা, ওই যে আরেকটা দাগ দেখতেছি আপনাদের, ওই যে ওই যে ওই যে এইটা খুলে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন দরজার বিটগুলা, দরজার বিট, ব্যানের বিট, আপনার সামনের পিছনের সম্পূর্ণ বিট আমি চেক করছি, কোনো বিটে কোনো সমস্যা নাই, গাড়িটা আপনার কোনো সময় কুলাঘাটা হয় নাই। এই যে আপনারা দেখুন সামনের দুইটা দরজা আপনার ওই ডানের এবং বামের দুটোটাই আপনার আমার কাছে লাগছে ওইটা বুঝে একটু ওয়াশ টাশ করলে আরো সুন্দর হতো। এই যে আপনার ড্যাশবোর্ডটা দেখেন, এটা সিটটা দেখেন তো একটু, টায়ারগুলা যেটা বলছিলাম আপনার 5 থেকে 6 মাস ইউজ করতে পারেন সম্ভবত, সেটা ইউজারের উপরে নির্ভর করে যে কতদিন কোন টায়ার দিয়ে ইউজ করবেন আপনারা। হ্যাঁ ভিউয়ার দেখুন আপনারা ইঞ্জিনটা একটু দেখেন ভালো করে, আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা আমার ক্যামেরা যতক্ষণ যায় ততক্ষণ আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে ব্যাটারি, ইঞ্জিন বা এই যে দেখুন ওইগুলা, আমি বিশেষ করি আপনার কোনো বার বা কোনো আপনার ওই ইয়ের কোনো অবস্থান পেলে আমি সেইটাতে জায়গাতে আমি ক্যামেরাটা নিতে চাই, কারণ দেখাইতে চাই যে ওইগুলোতে কোনো চিরা পাড়া বা আপনার অ্যাক্সিডেন্টের কোনো সমস্যা আছে। সর্বোচ্চ ভাই সর্বোচ্চ আমার মনে হয় যে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না যদি থাকে তাহলে যদি কালারের দরকার হয় অসুবিধা হয় না, কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে অনেক গাড়িতে আপনার যে মাল যে নিবে তার অনেক লস হয়ে যায়, সেই জন্য আমি অ্যাক্সিডেন্ট হিস্ট্রিতে একটু ভালো করে দেখাতে চাই বা দেখতে চাই নিজেও। ধন্যবাদ ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আজকের যে হাইয়েস্টটা রিভিউ দিলাম সেটা আপনার মূলত টয়োটা ব্র্যান্ডের হাইয়েস্ট সুপার জিএল, আর ওটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশনটা 2017। তো ওই যে আপনার হাইয়েস্ট যেটা উঠি ওটাই আপনার নিজে মালিক, এখন নিজে মালিক বলতে গাড়ির মালিক যিনি উনি নিজেই পোর্ট থেকে কিনে আনছেন, এখনো পর্যন্ত ওনার কাছে আছে, ওনার নামে আছে, আপনারা ওনার সাথে ওনার নাম্বারটাও দেওয়া থাকবে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এক হাতের গাড়ি আপনারা নিতে চাইলে নিতে পারেন, আর যেটা হলো কি আপনার আস্কিং প্রাইস যেটা সেটা হচ্ছে কি আপনার 23,70,000 টাকা মালিক পক্ষ চাইছেন আস্কিং প্রাইস, আলোচনা সাপেক্ষে আপনারা ওনার সাথে ফোন দিবেন, ফোনে গিয়ে কথা বলবেন, যদি আপনাদের হয় মন মতো তাহলে গাড়িটা নিতে পারেন। আমি একটা বলতে পারি যে গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো কুলাকাটা কিছু নাই, শুধু হয়তো দেখলে দেখতে পারেন আনরেডি অবস্থায় আমি ভিডিওটা করছি, একটু হয়তো আপনার গাড়িটা হয়তো ময়লা অবস্থায় আছে, যদি রেডি করে করতাম অনেক সুন্দর লাগলো অন্য। আর মালিক নিজে মালিক নিজে পোর্টটা কি আনছেন সেটা সবথেকে ভালো জিনিস, স্মার্ট কার্ড ওনার নিজের নামেই আছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও থেকে আমি রিভিউ থেকে বিদায় নিচ্ছি, আগামী রিভিউতে অবশ্যই অবশ্যই দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।